এখানে দেখছি একটা অ্যাপাসি আর টিআর ভাই এই বাইকটা কার আচ্ছা ভাই এই বাইকটার মানে কত কিলোমিটার চলেছে এটা 10000 কিলো 10000 কিলোমিটার অ্যাপাসি আর টিআর 150 সিসি তাই না আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন আপনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌজ বিডি ব্লগ এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো বেশ কিছুদিন আগে আমি একটি পুরাতন বাইকের ভিডিও ছেড়েছিলাম তো সেই ভিডিওতে অনেক বেশি সাড়া পেয়েছি এবং যা যে মালিক ছিল বাইকটির সেখানে অনেক বেশি ফোন কল এসেছে যে বাইকটি বিক্রি করার জন্য এবং অনেকেই কিন্তু খুঁজছেন যে ভাই পুরাতন বাইক কোথায় পাওয়া যায় বা পুরাতন বাইকের কোথাও হাট আছে কিনা তো আমি একটি কমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে কুষ্টিয়ার পাশেই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাতে সেখানে নাকি পুরাতন বাইকের হাট বসে সেই উদ্দেশ্যে আমি আজকে চলেছি কুষ্টিয়া থেকে আলমডাঙ্গাতে পুরাতন বাইকের হাটের উদ্দেশ্যে সেখানে গিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের দেখাতে চলেছি যে পুরাতন বাইক কি কি দামে পাওয়া যায় এবং আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন পুরাতন বাইক সম্পর্কে আলমডাঙ্গার হাট সম্পর্কে তো ফ্রেন্ডস আর বেশি দেরি না করে চলুন আমরা দুই ভাই যাচ্ছি সেখানে তো ভিডিও শুরুতে বলে রাখে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন তাহলে আর দেরি না করে চলুন কুষ্টিয়া থেকে আলমডাঙ্গা সো ফ্রেন্ডস আমরা চলে এসেছি আলমডাঙাতে আমার এই পাশে দেখছেন আলমডাঙার যে বাস টার্মিনাল আমি কমেন্টে ঠিক যেমনটি পেয়েছিলাম যে আলমডাঙ্গা বাস টার্মিনালের ভেতরেই পুরাতন বাইকের হাট বসে তো এখানে দেখছেন প্রচুর পরিমাণে বাইক এক শুধু এখানে না আমরা যদি একটু এই পাশে দেখাই যে সেকেন্ড বাইকের হাটের ভেতরে তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাইক এসেছে এবং এখন হচ্ছে এখানে ধান লাগানোর মানে ধানের সিজন চলছে এই কারণে বাইকটা মোটামুটি কম তারপরেও আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে এখান থেকে সারি সারি সব জায়গায় কিন্তু বাইক সাজানো আছে যেগুলো বিক্রি করবে বা অনেক লোকের কোলাহল যারা এখানে বাইক কিনতে এসেছে বাস টার্মিনালের যে নির্দিষ্ট ভবন আছে এই ভবনের ঠিক বাম পাশ দিয়ে একটি রাস্তা আছে এই রাস্তার উপরেই কিন্তু বাইকের হাট বসে প্রচুর পরিমাণে বাইক এখানে সমাগত হয়েছে মানে যারা বাইক বিক্রি করবে তারা নিয়ে এসেছে এবং প্রচুর লোক হয়েছে যারা বাইক কেনার জন্য এখানে সব ব্র্যান্ডের ছোট অথবা বড় হান্ড্রেড সিসি অথবা তার নিচে অথবা তার উপরে সব ব্র্যান্ডের বাইকই কিন্তু এখানে কেনা বেচা হয়ে থাকে যারা মূলত কম দামের মধ্যে বাইক নিতে চান বা যারা একটু সেকেন্ড হ্যান্ড বাইকার খোঁজ করছেন তারা চলে আসতে পারেন আলমডাঙ্গা বাস টার্মিনালের মধ্যে প্রতি শুক্রবারে জুমার নামাজের পরেই এই হাটটি বসে এখানে যারা একটু বেশি মাইলেজ চান তারা কিন্তু বাজার সিটি হান্ড্রেড নিতে পারেন তো এই গাড়িটা কার আপনার আচ্ছা এটার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা তো এখানে যে ব্যাগটি দেখছেন এটি হচ্ছে বাজার সিটি হান্ড্রেড এই ব্যাগটির দাম চা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তারপরও দাম দরের হয়তো সুযোগ আছে কিনা এখানে দাম দরের সুযোগ আছে আপনারা দাম দর করে বাইক কিনতে পারবেন

কত হাজার কিলোমিটার চলে মানে কত কিলোমিটার চলেছে ওই আপনার তেরো হাজার দুশো নয় তেরো হাজার দুশো নয় কিলোমিটার চলেছে তো এই বাইকের দাম চা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এরকম কিন্তু সব বাইক আসলে এখানে এত পরিমাণে বাইক এসেছে যেগুলো আপনাকে একটি একটি করে দেখানো সম্ভব না এখানে আবার বাইকারদের নাম্বার রাখাও সম্ভব না কেননা তাদের বাইক কিন্তু সব সময় এখানে যে পড়ে থাকবে তা না সব বাইকে বিক্রি হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের নাম্বার রেখে লাভ নয় আপনারা যারা জানেন না আপনারা যারা জানেন না যে চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে বাস টার্মিনালের মধ্যে বাইকের হাট বসে শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিওটি সে এখানে দেখছি একটা অ্যাপাসি আর টিআর ভাই এই বাইকটা কার আচ্ছা ভাই এই বাইকটার মানে কত কিলোমিটার চলেছে এটা দশ হাজার কিলো

আসলে সবগুলো একটি একটি করে দাম জিজ্ঞেস করা সম্ভব না আমার পক্ষে প্রচুর বাইক এখানে যারা একটু কম দামের মধ্যে চান তারা অল্প সিসি বা কম সিসির কোম্পানির হন্ডা আছে আসলে মোটামুটি আমি যতটুকু পারছি যতটুকু সম্ভব হচ্ছে সেই বাইকগুলো আপনাদের আমি দেখাচ্ছি এই সাইডটাতে একটু ছোট বাইক পাওয়া যায় মূলত যতগুলো ব্র্যান্ড আছে মোটামুটি সব ব্র্যান্ডের বাইকগুলো এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা খুঁজে এবং যে বাইকগুলো আপনাদের পছন্দ হচ্ছে সে বাইকগুলো এখান থেকে নিবেন আর এই বাইকটা কি আপনার এই বাইকটা আপনার না জি আপনি কি বাইক চালান না ব্যবসা করেন মানে আপনার নিজের বাইক না ব্যবসার উদ্দেশ্যে তো একটি হচ্ছে ম্যাট এডিশন এবং আরেকটি হচ্ছে গ্লোসি এডিশন তো এই যে ব্লু কালারের যে বাইকটি এই বাইকটার দাম চাচ্ছেন কত ওইটার দাম হচ্ছে এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার কত কিলোমিটার চলেছে এটা চলেছে ছয় হাজার কিলোমিটার সেটা কি রেজিস্ট্রেশন করা আছে না রেজিস্ট্রেশন আচ্ছা এগুলো যে রেজিস্ট্রেশনের যে সঠিক পেপারগুলো এগুলো আপনারা কি নাম পরিবর্তন করে দেন নাকি যে কিনবে তার নিজের নাম পরিবর্তন করবে যে কিনবে সে নিজের আচ্ছা আপনারা এফিডেভিড করলে তো এখন সম্ভবত তেমন একটা কাজ হয় না সেক্ষেত্রে আবার শোরুম থেকে নাম পরিবর্তন করে নিজের নামে করা লাগে তাই না এই পেপারগুলোকে আপনারা ক্লিয়ার এখান থেকে দেওয়া হয় এখান থেকে এফিডেভিড করে দেয় আর বাদ বাকিগুলো শোরুমে নিয়ে যাওয়া হয় ওইখান থেকে ওই জায়গা থেকে নামে পরিবর্তন করে মানে এখান থেকে যে দামে কিনবে সেটা পরবর্তীতে তার নিজ খরচে নাম চেঞ্জ করে নিবে আচ্ছা এই রেড কালারের যে বাইকটি আছে এটার দাম কত চাচ্ছেন এটার দাম এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা এটা কত কিলোমিটার চলেছে এটা চলেছে হচ্ছে পঁচিশ হাজার কিলোমিটার পঁচিশ হাজার কিলোমিটার যাই হোক আপনারা একটু দেখে শুনে বুঝে কিনবেন কাগজপত্র চেক করে তারপরে বাইক কিনবেন প্রিয় দর্শক এখানে দেখছি একটি হর্নেট যেটা ব্লু গ্লোসি কালার ভাই এই বাইকটা কার

আর এখানে কি রেজিস্ট্রেশন করা আছে বাইকটা ব্যাংক ড্রাফট করা আছে ব্যাংক করা আছে তার মানে বলা যায় মোটামুটি বাইকটা নতুনই যেহেতু পাঁচ হাজার কিলোমিটার চলেছে খুব বেশি বয়স হয়নি তো এইভাবে কিন্তু ছোট বড় মিলিয়ে সবগুলো বাইকই এখানে পাওয়া যাবে এবং প্রচুর বাইক হিউজ কালেকশন আমি আপনাদের প্রথম থেকেই বলছি এই টাকার এই পাশে যে হিরো দেখছে এটা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে আশি হাজার এটা মাত্র আশি হাজার টাকায় আপনার হিরো স্প্লেন্ডার প্লাস প্রিয় দর্শক এ পর্যায়ে আমি একটু কথা বলবো আলমডাঙ্গার সাবেক কাউন্সিলর এবং এখানে যে পুরাতন বাইকের যে হাট এই হাটের পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন মোহাম্মদ নাসির ভাইয়ের সাথে ভাই এখানে মানে বাইক যারা কিনতে আসে তাদের কোনো খরচ আছে আছে তাদের খরচ এবং যারা বিস্তারিত ক্রেতা এবং বিক্রেতা দুইজনেরই সমান খরচ তার ভিতরে যারা সাধারণত ব্যবসিক তাদের জন্য কিছু স্যাক্রিফাইস আছে কেন ছাড়া আমাদের কেনা বেচা পাঁচশো পাঁচশো এক হাজার টাকা আর যদি আপনার ব্যাপারী হয় তাদের জন্য দুশো কোনো অবৈধ বাইক বা কোনো বর্ডার বাইক এগুলো কি পাওয়া যায় কিনা আমি হাটের জন্মলগ্ন থেকে আমি আমি কাউন্সিলর থাকা অবস্থায় হাট প্রতিষ্ঠিত করেছি এ পর্যন্ত আমরা কোনো দুই নম্বর গাড়ি এখানে ঢুকতে দিইনি বা পাইনি এবং আমাদের হাটে প্রতিদিন ডিক্লেয়ার থাকে যে কোনো রকম দুই নম্বরে গাড়ি যদি কেউ ঢোকাও তাহলে ধরতে পারলে মায়ের এবং সেই সাথে গাড়ি থানায় হস্তান্তর করা হবে সেক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো কাগজপত্রের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কি আপনারা কোনো সমাধান করে কোন সমাধান কোনো ক্রেতার যদি সমস্যা হয় তাহলে আমরা ওই ক্রেতাকে সর্বস যত রকম সহযোগিতা করি ধন্যবাদ ভাই যদিও জানালেন যে এখানে অবৈধ বাইক বিক্রি হয় না তারপরেও বাইক কেনার পরে বা কেনার সময় আপনারা একটু বুঝে শুনে কিনবেন রেজিস্ট্রেশনের পেপার দেখেই কিনবেন যে আসলে বাইকটা বৈধ কিনা তো যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন যাতে করে আমার উৎসাহ আরও বেশি বৃদ্ধি পাই আরেকটি ব্যাপার যেটি আমি এই বাজারের বা এই হাটের কথা কিন্তু আগে থেকে জানতাম না আমি শুধুমাত্র কমেন্ট পেয়ে জানতে পারলাম তো তারপরও আপনাদের খোঁজে যদি কোথাও এরকম পুরাতন বাইকের হাট বসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বাটনটি বাজিয়ে রাখলে পরবর্তীতে আমি যেমন এরকম আরও কিছু ভিডিও পোস্ট করলে আপনার নোটিফিকেশনে চলে যাবে যাতে করে আপনারা জানতে পারেন যে কোথায় কোথায় পুরাতন বাইকের হাট বসে আর আমি একটু আরেকবার বলে নিচ্ছি যদি আপনাদের খোঁজে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের খোঁজে যদি কোনো পুরাতন বাইকের হাটের ঠিকানা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যাতে করে আমি নতুন করে আবার ভিডিও মেক করতে পারি তো আর বেশি কথা পাঠাচ্ছি না আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম